ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফুলকপি আর মসুরের ডালের একসাথে যে রেসিপিটা হয় সেটা সেটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো এখানে যা যা লাগবে, আমি এখানে একদম ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে, এখানে রসুন থেঁতো করে নিয়েছি, ধনে পাতা, কারি পাতা, এটা না থাকলে স্কিপ করতে পারেন, এখানে কাঁচামরিচ নিয়েছি ভালো করে ভাবে। তো এখানে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর এখানে মসুরের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে, আর এগুলো এভাবে কেটে নিয়েছি। এগুলো আমি প্রথমে ফ্রাইড করব, তারপর রান্না করব, তারপর হচ্ছে ঢালগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেলটা দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখন রসুনটা দিয়ে দিব। তো রসুনটা একটু পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি পাঁচফোড়নটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর এখানে আমি 5 থেকে 6টা মতো কারি পাতা দিয়ে দিব। তো কারি পাতাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, এটা যে কোনো রান্নার সাথে মিক্স করে খেলে কিন্তু এটা অনেক উপকার পাওয়া যায়, অনেক রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। তো এখন আমি ফুলকপিটা আমি ঠেলে দিয়ে ভালো করে ভেজে নিব, আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব। তো আমি এখানে ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিব, প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা ভেজে নিতে হবে। চুলার আগুনটা একটু বড় করে দিতে হবে। ভিউয়ার্স, এটা যদি এভাবে ভাজা করে রান্না করা হয় এত সুন্দর একটা সুগন্ধ আসে। তো আপনারা যদি এটা ভেজে রান্না করেন তখনই বুঝতে পারবেন। তো ফুলকপি তো মানুষ সবাই এক একজন এক এক রকম করে রান্না করে, তো এই প্রসেসে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ আর সুগন্ধ হয়। এত সুন্দর একটা সুগন্ধ আসতেছে এখান থেকে যে বলার মতো না। তো এটা আপনারা রেডি করে এভাবে খেয়ে দেখতে পারেন। তো এভাবে আমি সবগুলা ফুলকপি ভেজে নিব, এটা আমার অর্ধেকটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এটা এভাবে আমি ভেজে নিয়েছি, প্রায় 3 ভাগ মতো এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমি ঢাকনাটা উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে মিক্স করে দিছি। তো এভাবে ছোটো ছোটো করে কেটে টমেটোগুলো দিলে এমনিতে মিক্স হয়ে যাবে, আর কালারটাও কত সুন্দর চলে আসছে। তো এখন আমি এখানে মরিচ হলুদ গুঁড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো এখানে কিন্তু সবজি থেকে একটু পানি বের হয়ে গেছে, তো এখন আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি কাঁচামরিচটা দিব, সেই জন্য লাল মরিচের গুঁড়াটা শুধু 1 চামচই দিয়ে দিব। তো এই সবজি থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে কিন্তু চুলার আগুনটা ছোট করে রেখে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এভাবে ভালো করে মিক্স করে দিয়ে এটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। তো এখন আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি এখানে মসুরের ডালটা দিয়ে দিব। তো মসুরের ডালটা দিয়ে আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা ডালটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা 5 থেকে 6 মিনিটের ভেতরে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। এখানে আরেকটু পানির প্রয়োজন হবে, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো ভিউয়ার্স, এভাবে যদি মসুরের ডালটা একটু সময় নিয়ে মসুরের ডালের সাথে ফুলকপিটা রান্না করে হয় তাহলে আর কোনো রেসিপির প্রয়োজনই হয় না, মাছ মাংসকে এই রান্নাটা হার মানাবে, অনেক সুস্বাদু হয়।
তো এই রেসিপিটা কিন্তু ডাল রুটি সরি রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। তো ভাতের গরম গরম ভাতের সাথে তো তুলনাই নেই, এটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো এখন আমি এটা 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করার জন্য ঢেকে দিব। বিয়স এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, মসুর ডালটা একদম ফুটে আসছে। তো এখানে আমি এখন কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব। বিয়স এই ধরনের রেসিপিগুলো আমি শেয়ার করি, কারণ হচ্ছে আমি এক সময় নিজেও একদম রান্নাটা জানতাম না, তো আমার হাজব্যান্ড আমাকে শেফ দিয়ে রান্না শিখেছিল। তো যারা নতুন আধুনি আছে এদের জন্য কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার রান্না করাটা। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু রান্নাটা খুবই সহজ হয় আর সুস্বাদুও হয়। তো ভিউয়ার্স আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স 2 মিনিট পর আমার রান্নাটা শেষ, এখন ঢাকনি উল্টিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং গ্রেভি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটার দেখতে কিন্তু যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একটা রেসিপি। তো এটা আশা করি সবাই একবার ট্রাই করে দেখবেন। তো যারা সবাই তো ফুলকপি রান্না করে থাকেন তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় কিন্তু। তো ভিউয়ার্স আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।